বিএনপি নারী নেত্রীদেরকে নিয়ে জনাব হাসান মাহমুদ তথ্যমন্ত্রী। তীব্র নারী বিদ্বেষী, নোংরা, কুরুচিপূর্ণ, মানে আপনি যত বিশেষণ সম্ভব যোগ করুন, যোগ করতে পারেন, যত নেগেটিভ বিশেষণ আছে। বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ তথ্যমন্ত্রী, যে বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই, রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বন্ধ করুন। দর্শক মন্ডলী, শুভেচ্ছা নেবেন, আমি হীরা খান আছি আপনাদের মাঝে। বিএনপির নারী নেত্রীদের নিয়ে হাসান মাহমুদ তত্ত্বমন্ত্রী কঠিন কিছু মন্তব্য করেছে, যে বিদেশিদের কাছে সেই নারীদেরকে আপনার বিলিয়ে দেওয়া হচ্ছে। আসলে এমন একটা বিষয়, আসলে এই ভিডিও জুড়ে অনেক তথ্য দিয়েছে ডক্টর জাহিদ ভাই, এমনকি ডক্টর ফজল হক ভাই, তাদের সেই মন্তব্য শুনবো, কথা বাড়াবো না, আমরা চলে যাবো স্ক্রিনে। বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, মানুষের কাছে সমালোচনার পাত্র হিসেবে পরিগণিত হয়েছে। সে বক্তব্যটি ছিল এরকম, যে বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই, রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বন্ধ করুন। মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী নেত্রীরাও পিছিয়ে নেই, তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আর সেই নারীদের কি কটুক্তি করে তিনি এই মন্তব্য করলেন, রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বন্ধ করুন। একজন রুচিশীল মানুষ কখনো এই মন্তব্য করতে পারে না। রুচি যার নেই, রুচিবোধহীন কোনো মানুষ চাইলে এই ধরনের কথা বলতে পারে, কিন্তু একজন রাজনৈতিক নেতার আদর্শ এ ধরনের হতে পারে না। পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশের বর্তমানে অবৈধ কিংবা বৈধ যে নামেই ডাকেন তথ্যমন্ত্রীর চেয়ারটা দখল করে বসে আছেন। তার মতো একজন মানুষের কাছ থেকে এ ধরনের রাত বিরাতে সাজগোজ করে নারীদের প্রতি এই অলুপ দৃষ্টি, এটা আমার কাছে খুবই দৃষ্টিগত মনে হয়েছে এবং আমি এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেছেন এবং সেই বক্তব্যেও সাংবাদিক সহ সংবাদপত্রের বিভিন্ন জায়গায় নিউজ আকারে প্রকাশ পেয়েছে। আমি খুব ব্যথিত হয়েছি যে তার চিন্তা চেতনা নারীদের প্রতি তার মন্তব্য থেকেই বোঝা যায় এবং নারীদের প্রতি তার কেমন আচরণ বা কেমন দৃষ্টিভঙ্গি সেটা আপনারা তার এই বক্তব্য থেকে খুঁজে বের করার চেষ্টা করতে পারবেন। যারা রাত বিরাত বিভিন্ন জায়গায় থাকে, সময় কাটায়, যারা রাত বিরাত বিভিন্ন জায়গায় গিয়ে অন্যায় অসৎ আচরণের সাথে সম্পৃক্ত থাকে, তাদের পক্ষে রাত বিরাত শব্দ উচ্চারণ করে মন্তব্য করা মানায়। কিন্তু আপনি একজন বাংলাদেশের অবৈধ সরকারের তথ্যমন্ত্রী হয়ে এই মন্তব্য করে আপনি কি সেই সকল দলভুক্তির সাথে নিজেকে নাম লেখাতে চান? বা আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন? একজন নারী নেত্রী, সে আন্দোলন করছে দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, তার এই আন্দোলন এবং সংগ্রামকে আজকে আপনার কাছে কি মনে হয়েছে? আমি এর চেয়েও বেশি অবাক হয়েছি যে ওই সকল নারী নেত্রীদেরকে আমি খুঁজে বের করার চেষ্টা করছি যারা বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করে, কারা, যারা মানবতার কথা বলে, যারা নারী অধিকারের কথা বলে, আজ সেই নারী অধিকারের লোকগুলো কোথায়? কেন আজকের এই তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এই সকল বেফাঁস মন্তব্যের বিচার চেয়ে তারা কেন এখন মানববন্ধন করছেন না? কেন তার কুশপুত্তলিকা দাহ করছেন না? কেন তার বিরুদ্ধে স্মারকলিপি দিচ্ছেন না? আসলে তারা এই স্মারকলিপি নারী অধিকার, নারীর জন্য বা নারীর ক্ষমতায়নের জন্য কখনোই তারা করেনি। তারা করেছে একটি গোষ্ঠী, একটি ব্যক্তি বিশেষের কোনো জায়গায় আঘাত লাগলে তখনই তারা করেছে, এর বাহিরে কখনোই তারা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে করেনি। বিএনপির যে নেত্রীদের সম্পর্কে মন্তব্য করেছেন, তারা কি নারী নয়? তারা কি আমাদের মা বোন নয়? তারা কি রাজনীতি করার অধিকার রাখে না? তারা কি রাত বিরাত দিন রাত 24 ঘন্টা রাজনৈতিক ময়দানে আলোচনা সমালোচনা, জনসভা, মিছিল, মিটিং, এটা কি করার কোনো অধিকার রাখেন না?
তারা কি রাতের বেলা কোনো অ্যাম্বাসির অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেয়া, ডিনার প্রোগ্রামে অংশগ্রহণ করা, কিংবা যে কোনো ধরনের সেমিনার সিম্পোজিয়ামে যাওয়ার অধিকার রাখেন না? এ কেমন মন্তব্য! একটি দলের নেত্রী, যারা বাংলাদেশের সর্ববৃহৎ দলকে বিলং করে, সেই দলের নেত্রী যারা, সেই নেত্রীদেরকে নিয়ে আপনার এই কুদৃষ্টিভঙ্গি প্রমাণ করে আসলে আপনার রুচিটা কোন জায়গায় এসেছে। হাসান মাহমুদ সাহেব, আপনার বিভিন্ন সময়ের মন্তব্য নিয়ে আমি অনেক সময় কথা বলতে লজ্জাবোধ করি, কিন্তু আজ এই কথাটি না বলে আর পারছি না যে নারীদের প্রতি আপনাদের বিষোদগারের জায়গাটা কোথায়। কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী নেত্রীরা সুশ্রী, সুন্দর, ভদ্র, সজ্জন, বংশীয়, এটা তাদের ঐতিহ্য, এটা তাদের দল, এবং যেই দল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটা এমন দল যেই দলের মধ্যে আপনি খুঁজে পাবেন এরকম ভালো অংশের, ভালো জায়গার মানুষদেরকে। আমাদের এখানে যেরকম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমাজের একেবারে সর্বোচ্চ থেকে শুরু করে একেবারে সমাজের যারা মানে খেটে খেয়ে বড় হচ্ছেন তাদের সবার সম্পৃক্ততা রয়েছে। আমরা তো মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি, আমরা তো কোনো ডিভাইডেশন পছন্দ করি না, আমরা তো কোনো এখানে রাজনৈতিক ভাষা ব্যবহার করে আমার কোনো নেতাকর্মীকে এ ক্লাস বি ক্লাস দিতে চাই না। কিন্তু আপনি কেন আমার নেত্রীদেরকে নিয়ে বলবেন রাত বিরাতে সাজগোজ করিয়ে? কেন, নারীর তো সাজগোজ তাদের ভূষণ, তারা তো সাজবে, তারা যাবে, তাদের প্রোগ্রামে সে তার মতো করে যাবে, শালীনভাবে তিনি যাচ্ছেন, সেই শালীন নেতা কর্মীদেরকে নিয়ে আপনি যে মন্তব্য করলেন এটাই হচ্ছে আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এবং রাজনৈতিকভাবে আপনারা যে দেউলিয়া হয়ে যাচ্ছেন তার প্রমাণ আজকে আপনি দিলেন। আমি আপনার এই বক্তব্যকে কোনোভাবে মেনে নিতে পারিনি বিধায় আজকের প্রতিবাদ করতে আসলাম। বন্ধুরা, আমার আপনারা নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে বিভিন্ন সময়ে রাজনীতিতে এই রাজনীতিবিদের বক্তব্যকে কেন্দ্র করে অনেক মন্তব্য হয়। আজকের হাসান মাহমুদকে নিয়ে যে মন্তব্য করেছেন তিনি, এ নিয়ে তাদেরপন্থী কোনো নিউজ, তাদেরপন্থী কোনো ব্যক্তি, তাদেরপন্থী কোনো কি বলে বাংলাদেশের নারী নেত্রী কেউ প্রতিবাদ করবে না, কারণ এটা তাদের জন্য হালাল হয়ে গিয়েছে। তার এই নারী লিপ্সুতা, এটা কোনোভাবেই সমাজ বহির্ভূত কাজ হয়নি বলে তারা মনে করেন, বিধায় তারা আর প্রতিবাদ করবেন না। কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করেছিল। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একটি মন্তব্য করেছিলেন ঢাকাতে হিট অফিসারকে নিয়োগ কেন্দ্র করে, যে মন্তব্য হয়েছিল যে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে ঢাকায় একজন নতুন হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তখন সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বাংলাদেশের প্রচণ্ড গরম ছিল, মানুষ অসুস্থ ছিল, তখন তিনি বলেছিলেন যে হিট অফিসার নিয়োগ হয়েছে তাতে তো আরো হিটেড হয়ে গেলাম, মানে এদেশে তো আরো হিট বৃদ্ধি পেয়েছে, এখানে তো হিট কমেনি। সেইটাকে কেন্দ্র করে, তার এই সুষ্ঠু সুন্দর শব্দচয়নের মন্তব্যকে কেন্দ্র করে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ধার করে, ভাড়া করে ছাত্রীদেরকে ডেকে এনে তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকা দাহ করছে তারা। তখন কিন্তু আমরা এও দেখেছি যে সেই যারা প্রতিবাদ করতে এসেছে তাদেরকে সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কেন এসেছেন, বলে আমি জানি না, আমাকে হল থেকে পাঠিয়েছে। আপনি কেন এসেছেন, বলে আমি শুনেছি অমুকে অমুক মন্তব্য করেছে। মানে কেউ এই মন্তব্যটা যে সঠিক এটাকে বিশ্বাস করে মন প্রাণ থেকে কেউ প্রতিবাদ করতে পর্যন্ত আসেনি। ছাত্রলীগের প্ররোচনায় সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে স্লোগান তুলেছে এই বিভৎস দলের, আজকের এই হাসান মাহমুদ দলের নেতাকর্মীরা। শুধু কি তাই, আপনারা জানেন যে ডক্টর মইনুল হোসেন সাহেব একজন সজ্জন রাজনীতিবিদ, বাংলাদেশের এই যে আপনারা তার নাম শুনেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, সেই রাজনৈতিক পরিবার এবং সাংবাদিকতার জগতের এই যে ইত্তেফাক পরিবারের সন্তান সেই ডক্টর মইনুল হোসেন সাহেব, তিনি একটি টকশোতে মাসুদা ভাট্টির বিভিন্ন মন্তব্য করতে গিয়ে সেখান থেকে বলেছিলেন যে চরিত্র নিয়ে একটি শব্দচয়ন করেছিলেন যে তাদের চরিত্র এই বা এরকম, সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তার বিরুদ্ধে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, মিছিল হয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার করে জেল পর্যন্ত তাকে দিয়েছে এই অবৈধ ফেসিস শেখ হাসিনা সরকার। তাহলে এদেশে যারা দুষ্ট তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে আপনাকে সাথে সাথে জেলে নেওয়া হবে, জুলুম করা হবে, অত্যাচার করা হবে, শেষ করে দেওয়া হবে, আর যারা এদেশে সুন্দরভাবে রাজনীতি করছে তাদেরকে আপনি রাত বিরাত সাজগোজ এভাবে করে মন্তব্য করে কিসের সাথে কি তুলনা করতে চান? আমি সেজন্য আজকের এই হাসান মাহমুদ সাহেবের রুচির ব্যাপারে প্রশ্ন তুলে বলতে চাই, আমাদের দেশে এখন একটা ট্রেন্ড চলছে যে
নারীরা কিসে আটকায়, পুরুষরা কিসে আটকায়? আমার তো মনে হয়েছে হাসান মাহমুদ এখন বিএনপির নারী নেতৃত্বে আটকিয়ে গিয়েছেন, তার এখন এখান থেকে মানে তাদের প্রতি তার যে কুদৃষ্টিভঙ্গিতে আটকে গিয়েছেন, তিনি তাদের প্রতি সুদৃষ্টিতে তাকাতে পারছেন না। সুন্দর বোন সুলভ, কলিক সুলভ, মা সুলভ, তাদের রাজনৈতিক সহকর্মী সুলভ আচরণ তার মধ্যে নেই। তিনি আটকে গিয়েছেন ভিন্ন কোনো শব্দচয়নে, ভিন্ন কোনো চরিত্রে, ভিন্ন কোনো জায়গা তার মাথার মধ্যে কাজ করছে, যেই জায়গায় তিনি আটকে গিয়ে এই মন্তব্য করেছেন। আমি এর যেমন তীব্র নিন্দা জানাই, পাশাপাশি বাংলাদেশের যারা সেই নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতা নেত্রী রয়েছেন, আপনাদেরকেও প্রশ্ন রাখতে চাই, এখন কি আপনাদের ঘুম ভাঙবে? আপনারা কি আমাদের নেত্রীদের পাশে দাঁড়াবেন? এই মন্তব্যের জন্য আপনারা কি হাসান মাহমুদের মন্ত্রিত্ব পরিহার করে তাকে জেলের জন্য আপনারা কি বিচার চাবেন, তার জেল জরিমানা চাবেন নাকি চাবেন না? আমি মনে করি হাসান মাহমুদের পদত্যাগ নয় শুধু, বাংলাদেশের তাকে বিচার করে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত, তা না হলে বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস হতে চলবে। বিএনপি নারী নেত্রীদেরকে নিয়ে জনাব হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী। তীব্র নারী বিদ্বেষী, নোংরা, কুরুচিপূর্ণ, মানে আপনি যত বিশেষণ সম্ভব যোগ করুন, যোগ করতে পারেন, যত নেগেটিভ বিশেষণ আছে, সেই মন্তব্যটা নিয়ে আমরা অনেকে কথা বলছি। বলার কথা ঠিক আছে, কিন্তু আমরা কি আদৌ অবাক হয়েছি? আদৌ অবাক হয়েছি এই ব্যক্তি এরকম কিছু বলতে পারে? আমাদের মধ্যে কি কোনো কনফিউশন ছিল? আমার ছিল না, অন্তত নিশ্চিতভাবেই ছিল না। কারণ ওনার ব্র্যান্ডিং কী, মানে প্রত্যেকটা মানুষের তো একটা ব্র্যান্ডিং থাকে, ওনার ব্র্যান্ডিং কী? সেই ব্র্যান্ডিংয়ের প্রসঙ্গে আসবো। এবং কেন আমি মনে করি আদৌ এটা নিয়ে মাথা ঘামানোরও কিছু নাই, এবং মাথা ঘামিয়ে সম্ভবত আমরা সরকারের একটা পারপাস সার্ভ করছি। কেউ কেউ বলতে পারেন যে আপনিও তো কথা বলছেন, আপনিও কি সেটা করছেন না? আমার কথা বলার কারণ আছে, কারণ ওই পারপাসটা একটু আমাদেরকে স্মরণ করিয়ে রাখা দরকার। কারণ আমি ধারণা করি যে এ ধরনের ঘটনা আরও ঘটবে, নিশ্চিতভাবেই ঘটবে। সুতরাং নির্বাচন যেহেতু সামনে আসছে, সেটাকে সামনে রেখেই এই প্রবাবিলিটি বাড়ছে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, ধরুন ব্র্যান্ডিংয়ের কথা বলি, কোনো একটা মানুষ সম্পর্কে যদি আপনার মাথায় একটা নাম বলা হয়, আপনি দেখবেন তার সম্পর্কে একটা ইমেজ আপনার মাথায় মানে মুহূর্তের মধ্যে দেখা যায়, আপনি সাবকনশিয়াসলি সেটা দেখবেন। সেটা লুক হতে পারে, কারো কারো কথা বলার ঢং, কারো কন্টেন্ট, নাম বললেই, যে কোনো একটা মানুষের নাম আপনি এখনই মনে করুন, দেখবেন আপনার সামনে একটা ইমেজ তৈরি হয়। ওবায়দুল কাদের, আপনার সামনে একটা ইমেজ তৈরি হবে। যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইমেজ তৈরি হবে। ভোলা বাহুল্য, দুটো দুই মেরুর ইমেজ কিন্তু তৈরি হবে। ঠিক একইভাবে জনাব হাসান মাহমুদ, আপনি হাসান মাহমুদ বলে পত্রিকায় সার্চ দিন, মানে অন মানে গুগলে সার্চ দিন, মানে এই রিসেন্ট আমলে আওয়ামী লীগের পক্ষ থেকে ফালতু কথা, ফাত্রা কথা যতজন বলেন, তার মধ্যে সবার উপরে তার নাম। আপনি দেখবেন উদ্ভট সব কথাবার্তা তার নাম দিয়ে আপনি পাবেন, এগুলো চলছে এই সমানে, কোনো সন্দেহ নেই। তাহলে ওনার ব্র্যান্ডিংই হচ্ছে উনি বাজে কথা বলেন, এবং বাজে কথা কেন বলেন এত? কোনো একটা জিনিস, খুব বেসিক অর্থনীতি দিয়ে আমরা বুঝিয়ে ফেলতে পারি, কোনো একটা জিনিসের সমাজে যদি কোনো একটা জিনিসের যোগান থাকে, আপনি নিশ্চিত থাকেন ওটা চাহিদা আছে, তো এই যে উনি এত ফালতু কথা বলে বেড়ান, ওনার ওপরের মহল ওনাকে তিরস্কার করা দূরে থাকুক, প্রশংসা করেন এবং পুরস্কারও দেন, তার একটা প্রমাণ আছে। সেটা হলো সর্বশেষ যে কাউন্সিল আওয়ামী লীগের হলো, জনাব হাসান মাহমুদ আগেও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু গত ডিসেম্বরে যে কাউন্সিল হলো তাতে উনি এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তার মানে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে উনি দায়িত্ব পালন করবেন, এবং ওনার এই ল্যাডারে ওঠা দেখে বোঝা যায় ভবিষ্যতে সাধারণ সম্পাদক কে হতে পারেন। তাহলে একটা মানুষ শুধুমাত্র প্রতিপক্ষকে নিয়ে আজে বাজে কথা বলে ওই জায়গায় গেছেন, তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে সামলানো কিছু না, কিচ্ছু না। আপনার কাজ হলো মানুষের মত প্রকাশকে ছড়ি ঘোরাবেন বিভিন্ন মিডিয়ার উপরে, এবং এখন মিডিয়াকে যে জায়গায় নিয়ে এসছেন, মিডিয়ার ভেতরে যেসব দালাল ঢুকে গেছে তারা এমনিতেই বিটিভি হয়ে গেছে, বা পত্রিকাগুলো আগে যে দৈনিক বাংলা ছিল একসময় সরকার নিয়ন্ত্রিত, সেরকম এখন ওইখানেও তেমন কোনো কাজের কিছু নেই। তাহলে তার মূল কাজ হচ্ছে ফালতু কথা বলে বেড়ানো, এবং এটা বলে ইজ বিং রিওয়ার্ডেড, উনি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। সুতরাং উনি এটা করবেন, এবং এটা যত এক্সট্রিমের দিকে যায় তত ভালো। সুতরাং উনি বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে যে তীব্র মিসোজিনিক, মানে নারী বিদ্বেষী মন্তব্য করেছেন, তীব্র ভাষায় করে যাতা নোংরা কথাবার্তা বলেছেন, ন্যূনতম গণতান্ত্রিক দেশে এটা কল্পনা করা যায় না, আমরা জানি, কিন্তু বাংলাদেশে, বাংলাদেশের মতো একটা স্বৈরাচারী দেশে, যেখানে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম আছে, এবং
যেখানে এটা জনাব হাসান মাহমুদ অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, এটা একেবারে প্ল্যান করে ডেলিবারেটলি করা হয়েছে। এটা এমন না যে উনি হঠাৎ করে বেরিয়ে গেছে মুখ দিয়ে, আমি মনে করি না। কারণটা হচ্ছে আমাদের যখন মূল ফোকাস এখন একটা নির্বাচন নিয়ে, আমাদের মূল ফোকাস যখন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সেটা অন্তর্বর্তীকালীন মানে আগে যে ছিল সেটা, সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে সরকারের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে আলোচনা থেকে, মানে আমি মাঠের আন্দোলনও বলছি না, ফেসবুকেও আমরা যা আলোচনা করি সেটারও একটা ইম্প্যাক্ট কিন্তু আছে। যে বারবার বলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সেখান থেকেও সরে আসতে না চাওয়ার কারণ হচ্ছে ওই মাঠটাও খুব ইনফ্লুয়েন্সিয়াল। সো ওই মাঠেও যাতে আমরা ডিস্ট্র্যাক্টেড থাকি, আমাদের মনোযোগ যাতে বিক্ষিপ্ত হয়ে যায়, আমরা যাতে কিছু সময়ের জন্য হলেও এটা বা ওই আলোচনায় ঢুকে যাই। কিছুদিন আগে হিরো আলম কে দিয়ে ডিবি যা করালো, তাকে মামলা করাচ্ছে রিজভির বিরুদ্ধে, এসব কথাবার্তা যখন বলছে, আমরা অনেকেই রাইটলি আইডেন্টিফাই করেছি এগুলো প্রত্যেকটা মূল আলোচনা থেকে আমাদের এক ধরনের ডিস্ট্র্যাক্ট করে ফেলার চেষ্টা। সুতরাং সরকার তার জায়গা থেকে কোনো ঘটনা, যেমন ধরুন গতকাল জঙ্গি অবশ্য এখন আর খায় না, আমরা অনেক আগে এগুলো প্রেডিক্ট করে বলে রেখেছিলাম, অনেকেই বলেছি যে আবার জঙ্গি নাটক আসবে, খাবে না কিন্তু করবে, সরকারের উপায় নাই, পশ্চিম না খাক ভারত খাইতে পারে। সো ওইটা কোনো একটা ঘটনা ঘটলো, বাজার খায় নেই, সো কিছু না কিছু একটা তারা করবে, ঘটনা ঘটানোর চেষ্টা করবে, সেটা ঘটনা দিয়ে হোক কথা দিয়ে হোক, কোনো না কোনো ফর্মে আলোচনাকে মাঠে রাখতে চাইবে, যে মূল আলোচনা থেকে আমাদের দৃষ্টি যাতে সরে যায়, আমরা ব্যস্ত হয়ে পড়ি। কারণ যে কথাই ভদ্রলোক বলেছেন, ন্যূনতম গণতান্ত্রিক একটা সোসাইটি হলে এটা নিয়ে তীব্র আলোচনা হওয়ার কথা, এটা নিয়ে তীব্র প্রতিবাদ মাঠেও হওয়ার কথা ছিল। কিন্তু এদের বিরুদ্ধে করে কি কোনো লাভ আছে? কেউ বলতে পারেন লাভ না থাকলেও কি আমরা প্রতিবাদ জারি রাখবো না একটা স্বৈরাচারী সমাজে রাষ্ট্রে? উত্তর হচ্ছে রাখবো, কোনো সন্দেহ নেই, লাভ থাকতেই হবে প্রতিবাদের জন্য, এটা শর্ত না। কিন্তু এটা যদি এরকম হয়ে থাকে যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মূল আলোচনা থেকে সরিয়ে ফেলা, আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার এবং সামনের নির্বাচন নিয়ে যে আন্দোলনের দিকে জনগণ, আমরা অনেকে এটাকে বাইনারি করছে আওয়ামী লীগ বিএনপি, না বিএনপি না, এটা ইনফ্যাক্ট বিএনপি আন্দোলনটা লিড করছে এবং বিএনপির সাথে কানেক্টেড হচ্ছে এদেশের সব মানুষ, প্রায় আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরের সব মানুষ, যারা তাদের ভোটাধিকার আবার ফিরে পেতে চায়, তারা আবার নাগরিক হয়ে উঠতে চায়। ভোটাধিকার না থাকা মানে আপনি নাগরিক নন, আপনি প্রজা। সো এই যে লড়াইটা আছে, এই যে সংগ্রামটা আছে, এটার মধ্যে যে আলাপ আছে, সেই আলাপ থেকে যদি সরিয়ে রাখার মতো হয়ে থাকে এই মুহূর্তে অন্তত, এসব নোংরা কুরুচিপূর্ণ কথা যতই আপত্তিকর হোক না কেন, চর্চা বা আলোচনা কম থাকাই ভালো হবে। এবং আমরা যত এগুলো করবো তত কিন্তু এই হাসান মাহমুদ বা অন্য কেউ এই আলোচনা মাঠে এই ধরনের নোংরা কথা আরও মাঠে আনবেন, যাতে আমরা ফর দ্য টাইম বিং, একদিনও যদি, তাদের এখন প্রতিটা দিন আসলে বিশাল টাফ, যে প্রতিটা দিনও অন্তত যাতে সোশ্যাল মিডিয়াতেও আলোচনাটা মূল আলোচনা থেকে একটু যদি একদিনও সরিয়ে রাখা যায়, দুই দিনও সরিয়ে রাখা যায়, আধা দিনও সরিয়ে রাখা যায়, সেটা তাদের জন্য একটা বিরাট অর্জন। সুতরাং আমরা যতই এগুলোতে রেসপন্ড করবো ততই এগুলো যোগান আসতে থাকবে। এই কারণে আমি মনে করি এই মুহূর্তের আমাদের ফোকাস ওটা, এবং উনি বা আর কেউ আরও বেশি নোংরা কথা আসতে পারে, সেগুলোতে আমরা একেবারে পাত্তা না দেওয়াই হবে আমাদের জন্য সবচেয়ে সঠিক কৌশল। ওরা যাই বলুক, আমাদের যাবতীয় আলোচনা এবং ফোকাস হচ্ছে আমরা ভোট দিতে চাই, আমরা নাগরিক হয়ে উঠতে চাই অ্যাট এনি কস্ট, এবং সেটা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে হবে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া সেরকম নির্বাচন হবার কোনো সম্ভাবনা নাই, এটাই হলো আমাদের একমাত্র আলোচনার বিষয়। ডিসপাইট অল দ্য ক্রিটিসিজম, সব কিছু আমরা আলোচনা করবো পাশাপাশি যেগুলো এসে আসবে, কিন্তু সব ফালতু বিষয় ফালতু কথা যেগুলো প্ল্যান করে সরকার ছাড়ছে সেগুলো নিয়ে আলোচনা আমরা কম করাই ভালো হবে বলে আমি বিশ্বাস করি। অশোক মণ্ডলী, হাসান মাহমুদ যে বক্তব্য দিয়েছে, বিএনপির যে নেত্রী আছে তাদেরকে নিয়ে, এই সম্পর্কে আপনাদের কি বলার আছে? ডক্টর জাহিদ ভাই, ডক্টর ফজল হক ভাই অনেক তথ্য দিয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি, তার মন্তব্য আসলে কি সঠিক ছিল, এই সম্পর্কে আপনাদের কি বলার আছে? অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।